गाइस अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल रायहान चौधरी কেমন আছেন আপনারা সবাই আজকে এখন সিরাজগঞ্জ থেকে বের হয়ে পড়লাম আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিরাজগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের মেইন ডেস্টিনেশন দিনাজপুর থেকে মিঠামইন কিশোরগঞ্জের এর আগে সিরাজগঞ্জে একটা ব্রেক নিলাম আর সিরাজগঞ্জে এমন একটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটা আসলে এত সুন্দর জায়গা সেখান থেকে আমার আসলে আসার কোনো ইচ্ছাই ছিল না মনে হচ্ছিল যে সারা জীবন যদি ওই জায়গাটা থেকে যেতে পারতাম মানে কি বলবো আর সো যাই হোক বেট যেহেতু হয়েছি আমাদের একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে সো বেশি টাইম লেট করলাম না আমাদেরকে চেষ্টা করতেছি 7:30-8টার মধ্যেই আমাদেরকে গাজীপুর পৌঁছাইতে হবে আসলে শরীরটাও অনেক ক্লান্ত সেই ভোরবেলা বাসা থেকে বের হইছি আর ব্রেক তো নিলাম রংপুরে একবার নিয়েছিলাম তারপরে বগুড়ায় এবং লাস্ট ব্রেকটা নিলাম সিরাজগঞ্জে শরীরটাও মোটামুটি ভালোই ক্লান্ত আর রাস্তার ধুলাবালি ময়লা আসলে শরীরটা এমন করে ফেলছে খুব বিরক্ত লাগতেছে নিজের কাছেও দেখতে দেখতেই চলে আসলাম যমুনা সেতুতে সামনে দেখা যাচ্ছে যমুনা সেতু টোল প্লাজা এখানে আমরা এখন টোল দিব এইখানে দেখা যাক টোল টোল দিয়ে আবার সামনের দিকে ঘুরছি আমাদের অলমোস্ট টোল দেওয়া শেষ আমাদের বাইকের জন্য টোল নিল 40 টাকা করে আর আসলে সত্যি কথা বলতে কি সামনের দিকে যত আগাচ্ছি মানে তত বেশি ভালো লাগতেছে আর যমুনা সেতু আসলেও ভালো লাগার মতোই একটা জায়গা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ব্রিজ আসলে পদ্মা সেতু বর্তমানে বাংলাদেশে না হওয়া পর্যন্ত বাংলাদেশে এটাই সব থেকে দীর্ঘতম ব্রিজ আর সব থেকে সুন্দর একটা জায়গা ব্রিজের মধ্যেই আর কি সো আসলে এই জায়গায় বেশিরভাগ বাইকাররা আসে মানে টপ স্পিড তোলার জন্য আসলে আমি কখনো টপ স্পিড সাজেস্ট করিও না আর নিজে চেষ্টা করি না টপ স্পিডের জন্য আর আসলে এত সুন্দর দৃশ্য আমার কোনো কিছু বলার ভাষাই হারাই যাচ্ছে আমার সব বাইকাররা ওরা কিন্তু দূরা দূরা টান দিয়ে চলে গেছে সামনের দিকে যায় মনে হয় আগাইছে আর একটু চেষ্টা করতেছি সামনের দিকে আগায় একটা জায়গায় দাঁড়াবো যদিও এটা নিয়ম না যমুনা সেতুর উপরে দাঁড়ানোর কিন্তু কোনো নিয়ম নাই তারপরেও আমাদের ইচ্ছা আছে একটু ভয়ে ভয়ে যেভাবেই হোক একটু দাঁড়ায় ছবি টবি তুলবো অন্তত আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলেও যে সত্যি আশেপাশের পরিবেশটা যমুনা সেতুর উপর থেকে কেমন লাগে তো যাওয়া যাক দেখা যাক কি অবস্থা হয় সামনের দিকে তো আগাচ্ছি আর এই টাইমে এত ভাল লাগতেছে সূর্যটাও আমাদের অপোজিটে তাই চোখে কোনো সূর্যের আলো লাগার সম্ভাবনা নাই কোনো বিরক্তি ফিল করতেছি না আর ওয়েদারটাও অনেক ফ্রেশ বাইক চালাইতে সত্যি অনেক ভালো লাগতেছে আর আলহামদুলিল্লাহ আমার যমুনা ব্রিজে এটাই ফার্স্ট যে আমি যমুনা ব্রিজ দিয়ে গাড়ি চালায় যাচ্ছি বাইক চালায় যাচ্ছি সেই সময় আমার পাশে ট্রেন দেখতে পাচ্ছি আসলে আজকের আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে সারা জীবন ছোট থেকে এই ট্রেনে জার্নি করছি আমরা গেছি যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনে বাসে কিন্তু বাসে যাওয়ার সময় আমি তেমন একটা কিন্তু দেখি নাই ট্রেন কিন্তু তারপরেও আজকে যে আমার সেই ভালো লাগার বাইক সেই বাইক নিয়ে আজকে যমুনা সেতুর উপর দিয়ে আমি যাচ্ছি তার সাথে সাথে ট্রেনও যাচ্ছে আমাদের সাথে সাথে আসলে সত্যি আনন্দের ভাষাটাই আমি খুঁজে পাচ্ছি না এত ভাল লাগতেছে নিজের কাছে যাই হোক ওরা এই যে পেয়ে গেছি ওদেরকে ওরাও দাঁড়াইছে সো গাইস একটু ছবি টবি তুলি সাথে থাকুন আপনারা হে গাইস লুক এট দিস ভিউ আসলে এত সুন্দর একটা দৃশ্য আমরা ছবি টবি তুললাম এরাও সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যত তাড়াতাড়ি চেষ্টা করতেছি এখান থেকে বের হয়ে যাওয়ার কিন্তু এত সুন্দর একটা দৃশ্য রেখে বের হওয়ার কোনো ইচ্ছাই করতেছে না এই পাশে সূর্যটা আমাদের অপোজিট সাইডে দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর লাগতেছে আমার আজকে আর এত ভালো লাগতেছে এরকম একটা জায়গায় আসে
সো যাই হোক এখান থেকে বের হয়ে পড়তে হবে, দেখা হচ্ছে আপনাদের সাথে রোডে আবার। ভাই গেলাম, ছবি টবি তোলা শেষ। এই যে সাব্বিরা ওইখানে এখনো ছবি তুলতেছে, ওরাও যত তাড়াতাড়ি সম্ভব ওরাও বের হয়ে আসবে। আসলে এখানে আমার জানা মতে আশেপাশে বেশিরভাগ জায়গাতেই মানে ক্যামেরা লাগানো আছে, যদি কোনো বাইক টাইক দাঁড়ায় বা কেউ যদি এখানে দাঁড়ায় তাহলে মেবি ওরা সেই ক্যামেরার মাধ্যমে দেখে সামনে যায় অনেক প্রবলেম করে, বা বলা যায় না এখানেও তারা আবার চলে আসতে পারে। তাই অনেক ভয়ে ভয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে আমরা ছবি টবি তুলে বের হয়ে আসলাম। আর আসলে একটা কথা না বললেই না, আমরা বেশিরভাগ মানুষই বিভিন্ন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমরা ট্রাভেল করি এই যমুনা সেতুর উপর দিয়ে, কিন্তু এই ছোট্ট একটা দুই চাকার একটা পরিবহন আসলে আমার মনে হয় চার দেয়ালের মধ্যে বন্দি থাকা একটা চার চাকার গাড়ির মধ্যে থেকে কখনোই প্রকৃতির যে অরিজিনাল যে সৌন্দর্যটা সেটা আসলে কখনোই উপলব্ধি করা সম্ভব না। যেই কারণে আজকে আমার যেই ফিলিংসটা হচ্ছে, আমি এর আগেও বাইক নিয়ে আসছি কিন্তু যতবারই আমি ট্রেনে বাসে বা অন্য কোনো মাধ্যম দিয়ে যখন আমি এই ব্রিজের উপর দিয়ে যখন গেছি, আসলে আমি আজকের মতো বা যেদিন বাইক নিয়ে আসছি সেদিনের মতো আমি কোনো দিনই মজা পাইনি আসলে। আর সেটা অন্য কোনো যানবাহনের সাথে তুলনা করার মতোও না। যাই হোক, আমি আমাদের অন্যান্য বাইকগুলোর থেকে একটু সামনের দিকে বেশি আগায় আসছি, ওরা মেবি টপ স্পিড তুলবে সেই কারণে ওরা একটু লেট করতেছে, ওরা হঠাৎ করে আমার সামনে চলে আসতে পারে। যাই হোক, দেখা যাক ওরা কি করে, ওরা দেখতে দেখতে পার হয়ে চলে গেল। যাই হোক, আমি আস্তে ধীরেই যাচ্ছি, আমার আসলে টপ স্পিড তোলার কোনো নেশা নাই। আর যারা যারা টপ স্পিড তোলে তাদেরকে আমি ছোট করতে যাব না, তারাও অনেক ভালো রাইড করে আর তারা অনেক সাবধানতার সাথেই রাইড করে, কিন্তু আমার ছোটোখাটো গাড়ি, তারপরেও আমি চেষ্টা করি কোনো রকমের রিস্ক নিয়ে যেন আমাকে বাইক না চালাইতে হয়। তো যাই হোক, দেখতে দেখতে যমুনা ব্রিজ পার হয়ে আসলাম। আসলে সত্যি কথা বলতে আমি এর ডিস্টেন্সটা জানি না ঠিক কতটুকু দূরত্ব এই যমুনা সেতুর, আমি কিন্তু বারবার করে যমুনা সেতু করতেছি। আসলে বর্তমানে কিন্তু এই ব্রিজের নাম কিন্তু যমুনা সেতু না, এই ব্রিজের নাম হচ্ছে বঙ্গবন্ধু সেতু। তো এর আগে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলের আগে এই ব্রিজের নাম কিন্তু যমুনা সেতুই ছিল। তো যাই হোক, বর্তমানে যেহেতু বঙ্গবন্ধু সেতু নাম, তো আমাদের অলওয়েজ ইউজ করাটাই বেটার বঙ্গবন্ধু সেতু বলার। কিন্তু আমার বারবার করে না চলে আসে সামনে বারবার করে যে যমুনা সেতু যমুনা সেতু, ছোটোবেলা থেকে থেকে বলে বলে অভ্যেস। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি, এখন আর সামনের দিকে ব্রেক নেওয়ার কোনো ইচ্ছা নাই। দেখা যাক, টাঙ্গাইল পার করে একটা ব্রেক নিব ছোটোখাটো টি ব্রেকের। তো অনেক কথা হলো, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে সামনে গিয়ে, আপনারা সাথেই থাকুন আমার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও এগেইন। দেখতে দেখতে চলেই আসলাম সামনের দিকে, আর এই জায়গাটার নাম হচ্ছে কালিয়াগঞ্জ। তো অলমোস্ট আমরা গাজীপুর জেলার মধ্যে ঢুকে গেছি, তো এত পরিমাণে জ্যাম যেটা বলার মতো না। অনেক ফ্লাইওভারের কাজ হয়ে গেছে, সেগুলা চালু হয়ে গেছে, সেগুলাতে কোনো প্রবলেম নাই, আর যেই ফ্লাইওভারগুলো এখনও চালু হয় নাই এরকম পরিবেশ সৃষ্টি হয়ে আছে, সব গাড়ি ওয়ান ওয়ে দিয়ে যাচ্ছে। সো এত পরিমাণে জ্যাম হয়ে আছে এই জায়গায় সেটা বলার মতো না, অনেক কষ্ট করে পার হচ্ছি। আর তার পাশাপাশি এই জায়গায় তো বিভিন্ন কলকারখানা অবস্থিত, যেই কারণে প্রচুর পরিমাণে ওয়ার্কার্স আশেপাশে, তাই মানে এরা কোনো রাস্তাঘাট পার হওয়ার কোনো সাবধানতা অবলম্বন করে না। সো অনেক ভয় লাগে গাড়ি চালাইতে, তারপরেও চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাওয়ার এই জায়গা থেকে।
আর আমাদের অলমোস্ট রাত হয়ে গেছে, যেই কারণে সবথেকে বড় বিরক্তটা লাগতেছে। আমরা সেই সকাল 7টা থেকে গাড়ি চালাচ্ছি, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। আর আজকে আমরা নাইটটা স্টে করব গাজীপুরে, যেহেতু আমাদের ডেস্টিনেশন কিশোরগঞ্জে। সো আমরা গাজীপুর চৌরাস্তা দিয়ে কালকে খুব ভোরবেলা বের হয়ে যাব, যেই কারণে গাজীপুরে থাকলে আমাদের জন্য সব থেকে বেস্ট হয়। আর গাজীপুরে আমার খুব কাছের এক ভাই অনেকদিন থেকে রিকোয়েস্ট করতেছে, তার ওখানে যাওয়াই হয় না। তো আজকে চিন্তাই করলাম যে ভাইয়ের ওখানে উঠব, ভাইয়ের সাথে কথা হলো, তো সামনের দিকে আগাচ্ছি। শরীরটা আসলেও খুব ক্লান্ত লাগতেছে আজকে গাড়ি চালাইতে, এখন সন্ধ্যার পরে বিশেষ করে। আর রাস্তার যে অবস্থা এই সাইডে, এটা বলার মতো না, হুটহাট করে কে কোন দিক দিয়ে কী গাড়ি চালাচ্ছে কিছুই বোঝানো যায় না। আর রাস্তায় এত ভিড়, আসলে প্রচুর পরিমাণে ওয়ার্কার্স, এখানে সাধারণত ওয়ার্কার্সের সংখ্যাটাই অনেক বেশি, যেই কারণে খুব বিরক্ত লাগতেছে। এখন যেই জায়গায় আসি সেই জায়গা থেকে গাজীপুর চৌরাস্তার দূরত্ব খুব একটা বেশি না, সম্ভবত 6-7 কিলোমিটার। তারপরেও এত রাস্তা রাইড করলাম, এই 6-7 কিলোমিটারটাই মনে হচ্ছে 6-7 হাজার কিলোমিটার। মানে সারা দিন গাড়ি চালানোর পরে নিজের কাছেও এই বিরক্তিটা ফিল হচ্ছে আজকে। আমাদের প্ল্যান আছে, আমরা কালকে যত তাড়াতাড়ি সম্ভব খুব ভোরে বের হওয়ার ট্রাই করব। আসলে ভোরবেলা যদি গাড়ি চালাই, মানে ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে, ওয়েদারটা অনেক ফ্রেশ থাকে, উইদাউট গরম, আর খুব মজা পাওয়া যায় সকালবেলা বের হইলেই। চেষ্টা করতেছি যে ফজরের নামাজ পড়ে কালকে সকালবেলা বের হয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের যাওয়ার কথা আছে বালুচড়ি দিয়ে, মানে আমরা মিঠামইন যাওয়ার জন্য যে বোট রাইডটা করব সেটা বালুচড়ি দিয়ে করব। আসলে অনেকেই নিকলি টিকলি দিয়ে যায়, কিন্তু আমাদের নিকলি যাওয়ার কোনো ইচ্ছাই নাই। আমরা চেষ্টা করতেছি মানে যত ইজিতে যাওয়া যায় আর কি, সেই কারণেই। আর পার্সোনালি আমার বালুচড়িটা অনেক ভালো লাগে, আর সেখানে মানে আমার চেনা পরিচিত দুই একটা নৌকাও আছে, যেই কারণে বেসিক্যালি আমার অনেক ইজি হয় আর কি। আর আপনারা যারা প্রথম মিঠামইন যাবেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা আসলে খুব সাবধানে যাবেন, কারণ এখানে বোট রাইড নিয়ে মানে অনেক বার্গেলিং করতে হয়, যেটা বলার মতো না। সচরাচর মানুষ একটা নৌকায় 2,500-3,000 টাকা দিয়েও যায়, কেউ কেউ আবার 1,000-1,200 টাকা দিয়েও যায়। সো খুব সাবধান, আর যদি চেনা পরিচিত থাকে তাহলে আমার মতে মানে তাদেরকে নিয়ে রাইড করাটাই সব থেকে বেস্ট হবে, কারণ অচেনা অজানা একটা জায়গা, তার পাশাপাশি যদি আবার কোনো একটা বিপদ হইতে কিন্তু সময় লাগে না। আর আমাদের কাছে কিছু না থাকলেও আমাদের বাইকগুলো আছে, তারপরে নিজের যানমালের একটা নিরাপত্তার ব্যাপার আছে, তাই সব কিছু মানে চিন্তাভাবনা করেই সেইভাবে আগায় যেতে হয়। সো আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতে যতটা সেফটি সিকিউরিটি মেনটেন করা যায়। তো আমরা অলমোস্ট গাজীপুরের খুব কাছাকাছি চলে আসছি। যাই হোক, আজকে আর ভিডিও লং করতে চাই না, শরীরটা খুব ক্লান্ত। আপনাদের সাথে আবার কালকে সকালে ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ।